আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেশীয় স্টাইলে চিকেন ভেজিটেবল রান্না করব। আমার বাচ্চারা তো একদমই ভেজিটেবল খেতে চায় না। চিকেন ভেজিটেবলটা যখন আমি রান্না করি আমার বাচ্চারা অনায়াসে খেয়ে নেয়। চিকেন ভেজিটেবলটা রান্না করার জন্য এখানে আমি যে ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজে ব্রোকলি কেটে নিয়েছি 1 কাপ, ক্যারট কেটে নিয়েছি 1 কাপ, পেঁপে কেটে নিয়েছি 1 কাপ, মাশরুম কেটে নিয়েছি 1 কাপ, শিম নিয়ে নিয়েছি 1টা, বড় সাইজে টমেটো কেটে নিয়েছি, অনিয়নগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, রেড ক্যাপসিকাম 1/2 কাপ, গ্রিন ক্যাপসিকাম 1/2 কাপ, ইয়েলো ক্যাপসিকাম 1/2 কাপ। আর এখানে আমি 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। রেসিপিটি আমি খুবই ইজিভাবে তৈরি করেছি, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অলিভ অয়েল। অয়েলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ অনিয়ন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদার পেস্ট, আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। এখন সব কিছুকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 3-4টা গ্রিন চিলি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। যেহেতু চিকেন ভেজিটেবল রান্না করছি সেজন্য এটা বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন, চিকেনটাকে হালকা একটু ভেজে নেব। চিকেনটা যেহেতু বোনলেস চিকেন এটি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, পানিটা শুকিয়ে আস্তে আস্তে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। প্রথমে আমি অ্যাড করব শক্ত সবজিগুলো, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে কুচি, পেঁপেগুলোকে এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যারট কুচি, ক্যারটগুলোকেও আমি পাতলা করে কেটে নিয়েছি। এগুলো আগে সিদ্ধ করার প্রয়োজন নাই, এখানে সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি এগুলো প্রথমে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ মাশরুম কুচি। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 5 মিনিট এগুলোকে আমি সিদ্ধ করে নেব। অলমোস্ট সব সিদ্ধ হয়ে এসেছে। এখন অ্যাড করব 1 কাপ শিম, দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, প্রত্যেকটা আমি 1/2 কাপ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি ব্রোকলি। এখন সব সবজিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এগুলোকে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি।
দিয়ে দিচ্ছি এক কাপ স্লাইস করা পেঁয়াজ কুচি। ফাইনালি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাতে ভেজিটেবলের গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। 5 মিনিট পর আমার ভেজিটেবলগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দেখুন কালারটাও কতটা নাইস হয়েছে। এখন আমি ভেজিটেবলগুলোকে নামিয়ে নিচ্ছি, একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই চিকেন ভেজিটেবলটি আপনারা রুটি, নান, পরোটা, রাইসের সাথে খেতে পারবেন। উইদাউট রাইস ছাড়াও আপনারা এই চিকেন ভেজিটেবলটি খেতে পারবেন। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, তাই আমি সামটাইম এই চিকেন ভেজিটেবলটি বাচ্চাদের জন্য রান্না করি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।